আমরা বলছিলাম যে আমরা আজকে তিনজন শিল্পীর কথাই বলবো মূলত আমরা ফিরে আসি জগদীশ সিং এর কথা বলছিলাম যে এই উপমহাদেশে গজলকে জনপ্রিয় করবার একটা অসাধারণ অবদান আছে তার এবং আমরা দেখেছি যে গজলে পাশ্চাত্য যন্ত্র এবং আধুনিক যন্ত্রকে ব্যবহার করবার একটি ধারা উনি কিন্তু তৈরি করেছিলেন এবং আমরা জানি যে প্রথম প্রথম ইনি খুব সমালোচিত হয়েছিলেন যে গজলে এই আধুনিক যন্ত্রকে ব্যবহার করার বিষয়ে কিন্তু দেখা গেল যে ইনি খুব সফল হয়েছেন এবং এনার এই ধারাকে কিন্তু অনেকেই এখন অনুসরণ করছেন আমরা তার তাকে শ্রদ্ধা জানিয়ে তার দু একটি গান শুনি হ্যাঁ বিখ্যাত গান এটা উনি নিজেই শুরু করেছেন এই গানটি নিজে গিয়েছেন খুবই জনপ্রিয়তা পেয়েছিল এটা এই দম্পতির একটি ট্র্যাজেডি ছিল যে তাদের একটি সন্তান খুব কম বয়সে মারা গিয়েছিলেন অনেক কিছু মিলে আসলে জগজিৎ সিং এই উপমহাদেশে তার তা ভাষাভাষী মানে হিন্দি ভাষাভাষীদের বাইরেও উনি বাংলা ভাষাভাষীদের কাছে শুধু গজলের জন্য না উনি কিন্তু বাংলা গানও করেছিলেন বাংলায় করেছেন উনি অনেক ভাষায় পাঞ্জাবি করেছেন এবং আসামি অহমিয়া ভাষায় একটা পাঞ্জাবি অহমিয়া ভাষায় গান করেছেন উনি কিন্তু কিছু বাংলা গান করেছেন যে গানগুলো খুবই জনপ্রিয় হয়েছিল আপনি কি শোনাবেন দুই একটা আমি একটি গানের প্রথম যে স্থায়ীটা শোনাই সঙ্গীত জগতের এক অসাধারণ এক উজ্জ্বল তারকা সলিল চৌধুরীর আমরা 90তম জন্মবার্ষিকী পালন করছি এই বছর তো তার 90তম জন্মবার্ষিকী আমরা জানি যে সলিল চৌধুরীও খুব বড় মাপের একজন সঙ্গীতজ্ঞ তার সুর তার কথা
বাংলা ভাষার যে আমরা বাংলা ভাষাভাষীদের এই অঞ্চল ছড়িয়ে সর্বভারতীয় হয়ে উঠেছিল ভারতের অনেক ভাষায় অনেক শুনি আমি প্রশ্ন করি নীলি প্রভুতা বিখ্যাত কবি সুকান্তের যে উনি 18 বছর বয়সে এটি লিখেছেন কথাগুলো লিখেছেন কিন্তু এটি গানে রূপ দিয়েছেন সলিল চৌধুরী অসাধারণ একটি গান রানার প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি আজকে বাংলা গানের বা এই উপমহাদেশের তিনজন বিখ্যাত শিল্পীকে আমরা তাদেরকে তো নিয়ে খুব বলার মতো সুযোগটা আমরা পাইনি এত স্বল্প পরিসরে এত বড় তিনজন শিল্পীকে উপস্থাপন করা খুব কঠিন বিষয় আমরা তা পারিও নি এবং সে দাবিও আমরা করছি না আমরা শুধু এই তিনজন অসাধারণ ব্যক্তিকে শ্রদ্ধা জানাবার জন্য এই আয়োজন করেছিলাম প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি আমাদের শেষ গানটি এই গানটির মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে স্যার এখানে আপনি ওই গানটি শোনেন রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের জানতে রানার রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোন নিষেধ